فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد، قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين، فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله، وإن تبتم ولكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون لا تظلمون ولا تظلمون. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা,
আজকে বক্তব্যের বিষয় সমাজের বড় বড় দুইটি সমস্যা নিয়ে। একটি হচ্ছে সুদ, আর দ্বিতীয়টি যদি সময় পাই তাহলে বলব। প্রথমটি হচ্ছে সুদ, এটি একটি বড় সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাবারের বেলায় হালালান তৈয়েবা শব্দটা ব্যবহার করেছেন, যে তোমরা ওই খাবার খাও যে খাবার হচ্ছে হালাল এবং তৈয়েব, উত্তম খাবার এবং হচ্ছে হালাল, হালাল খাবার খাও। আমরা বর্তমান যারা আছি দুনিয়ার বুকে, সবাই আমরা খাবারের ক্ষেত্রে হালাল হালাল খাবার খুঁজতে চাই। বিদেশে কোথাও গেলে, বাহিরে কোথাও গেলে এই খাবারটা হালাল কি না তা পরখ করি। কিন্তু খাবার যে অন্য কারণেও হালাল হারাম হতে পারে, হালাল খাবার, সেই বিষয়টি আমরা কোনোদিন লক্ষ্য করি নাই। সেই বিষয়টি হচ্ছে আয়, ইনকাম এবং রোজগারের পদ্ধতি। রোজগারের যে পদ্ধতি আছে, এই কারণেও যে আমার জীবন ব্যবস্থার যে আমার যে খাদ্য সেটা হারাম হতে পারে, হালাল খাবারও হারাম হয়ে যেতে পারে, অনেকগুলো কারণে হারাম এই হালাল বস্তু হারামে পরিণত হতে পারে, এই বিষয়টি আমি কোনোদিন গুরুত্ব দিই নাই। যেমন ধরেন আমি গরুর গোশত খুঁজি সব জায়গায় গিয়ে, যেমন ধরেন আমি খাসির গোশত খুঁজি সব জায়গায় গিয়ে, মুরগির গোশত খাবো, ধরেন বিদেশে গেছি বা কোনো হিন্দু হোটেলে গিয়েও খোঁজার চেষ্টা করছি যে আমাকে গোশত দিলে হয় মুরগি দেন না হলে খাসি দেন। কিন্তু আপনার জানা উচিত যে একজন বিধর্মী, এমনকি বেনামাজিদের কথাও বলা হয়েছে, যদি কোনো প্রাণী জবাই করে সেটা গরুও হোক এবং খাসি হোক, তাও তার হাতের জবাইকৃত গোস্ত খাওয়া জায়েজ নয়। খাসি জবাই করেছে, মুরগি জবাই করেছে, অথচ সে আল্লাহর নামে জবাই করে নাই, বেনামাজি। আর যদি অন্য ধর্মের হয় সে তো আল্লাহর নামে জবাই করবে না, আর আল্লাহর নামে জবাই না করলে সে পশুটা যদি হালালও হয় তাও আপনার আমার জন্য খাওয়া জায়েজ নয়। এটা হলো আশ্চর্য ধরনের একটি বিষয়। ঠিক আমরা খাবারের ক্ষেত্রে হালাল খুঁজি, ইনকামের ক্ষেত্রে আমরা কেউ হালাল খোঁজার চেষ্টা করি না। আমরা ইনকাম যে করি এটা হালাল উপায় আসছে, আমরা যে রোজগার করছি রোজগারটা কি আমার হারাম হারাম উপায় আসছে না হালাল উপায় আসছে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দাকে পাঁচটি প্রশ্ন করবেন, পাঁচটি। লা ইয়াজালু কাদা মা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে থেকে কিয়ামতের ময়দানে সবাই সামনে দিয়ে যাবে, সবাইকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখীন হতে হবে। তিনি থাকবেন বিচারক, ডানে বামে থাকবে আমার সমস্ত আমল, মাঝখানে দাঁড়িয়ে আপনাকে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমার আপনার বিচার করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটি প্রশ্ন না করা হবে। প্রথম প্রশ্ন, আনুমরিহি ফিমা আপনা, আপনার আমার জীবন একটা দেওয়া হয়েছে, 5 বছর 10 বছর 20 বছর 50 বছর 100 বছর, যতটুকু হায়াত দেওয়া হয়েছে এই জীবনটা কে কোথায় ব্যয় করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে প্রশ্ন করবেন। উত্তর না পাওয়া পর্যন্ত নড়তে পারবেন না। প্রথম প্রশ্নের উত্তর, দ্বিতীয় প্রশ্ন শুরু, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে একটা বয়স দেওয়া হয়েছিল যৌবন, যৌবন বয়সটাকে তুমি কোথায় নিয়ে গিয়ে ঠেকিয়েছো, কোথায় নিয়ে শেষ করেছো, এ সম্পর্কে আবার প্রশ্ন করা হবে। আর মাল সম্পর্কে প্রশ্ন করা হবে দুইটি, 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ওয়ান বালিহি আইনা তাসাবাহু ফিমা আনফাকা, তার সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কোথায় থেকে ইনকাম করেছো, কোন জায়গায় খরচ করেছো, হালাল উপায় ইনকাম করেছো কিনা, কোন রাস্তা থেকে টাকা নিয়ে এসেছো এবং খরচ কোন রাস্তায় করেছো। অনেকে হালাল উপায় ইনকাম করে হারাম উপায়ে খরচ করে, আর অনেকেই হালাল ভাবে ইনকাম করে হারাম উপায়ে হারাম রাস্তায় খরচ করে, অনেকে হারাম উপায়ে ইনকাম করে হালাল পথে খরচ করার চেষ্টা করে।
দুটি কোনোটাই বৈধ নয়। ওলামায়ে কেরামরা বলেছে যে হারাম উপায়ে ইনকাম করে হালাল পথে খরচ করবে, অনেকেই মনে করে যে আমি ইনকাম করেছি হারাম পথে, তার সমস্যা কোথায়? মসজিদে তো 20,000 টাকা দান করে এটাকে আমি হালাল করে ফেলবো। আরে এইটাকে ওলামায়ে কেরামরা বলেছে পেশাব দিয়ে পায়খানা সাফ করার মতো। পেশাব দিয়ে পায়খানা সাফ করলে যেমন পবিত্র হয় না, পেশাব দিয়ে ময়লা সাফ করলে যেভাবে কোনোভাবেই পরিষ্কার হওয়া যায় না, ঠিক এইটা হচ্ছে পেশাব দিয়ে পায়খানা সাফ করার মতো একই পরিস্থিতি। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচাইতে ক্লোজ এবং সবচাইতে কাছের সাহাবী, মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না, কাউকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না, জাসাদুন, ওই বডিকে, জাসাদ শব্দের অর্থ হলো ওই বডিকে, ওই বডিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করতে দিবেন না, যে বডি কি হয়েছে, উদ্দিয়া বিল হারাম, তার জীবন ব্যবস্থা পরিচালিত হয়েছে হারাম পয়সা দিয়ে, যে পোশাকটা পরে হারাম, যা খায় সে হারাম টাকা দিয়ে ইনকাম করা, যা তার জীবন ব্যবস্থার চালচলনের যে পদ্ধতি সমস্ত কিছু হারাম পয়সা দিয়ে পরিচালনা করা, অথবা সে যা পান করে সেটাও হারাম, খায় যেটা সেটাও হারাম, পরিধান যেটা করে সেটাও হারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্তত জান্নাতে প্রবেশ করতে দিবেন না, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার জীবন ব্যবস্থায় পরিচালিত হয়েছে উদ্দিয়া বিল হারাম, হারাম ইনকাম দিয়ে। এইবার আসুন, হারাম যতগুলো পদ্ধতি আছে ইনকামের, তার মধ্যে সবচাইতে অন্যতম পদ্ধতির নাম হচ্ছে সুদ। সুদ মানুষকে কি করে? প্রথম, এই সুদ কবে থেকে পরিচালিত, কবে থেকে শুরু হয়েছে? সুদ কোরআন এবং সুন্না ঘাটলে যদি আপনি ঘাটার চেষ্টা করেন, আর এখন তো ঘাটা খুব সোজা, আপনি যদি সুদ সম্পর্কে একটু ঘাটার চেষ্টা করেন তাহলে দেখবেন যে মূসা আলাইহিসসালামের আমল থেকেও সুদ চলে আসছে, যেহেতু সুদের কথা তাওরাতে এসেছে, সুদের কথা ইঞ্জিলে এসেছে, সুদের কথা হিন্দু ধর্মের মধ্যেও আছে, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে সুদটা হারাম ছিল, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এবং যতগুলি পাপের পদ্ধতি আছে, যতগুলি পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তির কথা উল্লেখ করেছেন, আমি আমার এইটুকু যেটুকু বিদ্যা অর্জন করেছি এইটুক দিয়েই বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যত ঘৃণিতভাবে নোংরাভাবে আলোচনা করেছেন, অন্য কোনো পাপের ব্যাপারে এত নোংরাভাবে আলোচনা করেন নাই। সুদ এত বড় জঘন্য, সুদ খেলে প্রথম কি হয়? সুদ খেলে মানুষ অলস হয়ে যায়, প্রথম কথা, সুদ যদি কেউ খায় এই মানুষ অলস হয়ে যায়। কিছুদিন আগে একজন বলছে যে হুজুর কি বলবো, সুদ যে খাবো না, 15,000 টাকা নিয়ে ব্যবসা করলে 3 বছরের পরে পুঁজি থাকে না, আর 15,000 টাকা যদি পোস্ট অফিসে রাখা হয় তাহলে এই দিয়ে যে লাভ আসে, এই 15,000 বলছি 15 লাখ টাকা, 15 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে তা কিছুদিন পরে পুঁজি থাকে না, মানুষ বাকি বোকা নিয়ে সব শেষ করে দেয়, আর যদি 15 লাখ টাকা যদি পোস্ট অফিসে রাখি মাসে প্রায় 10 থেকে 15,000 টাকা পাওয়া যায়, এ দিয়ে সংসার আমার দাঁটে চলে, আর আমিও রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খেতে পারি। সুদ কিভাবে মানুষকে একেবারে অলস বানিয়ে দেয়, আশ্চর্য ধরনের ইনকামের নীতি হচ্ছে সুদ। প্রথম হচ্ছে মানুষকে অলস বানিয়ে দেয়, কোনো কাজ করার সুযোগ আর তার রাখে না, যে মানুষ সুদ খায় দেখবেন যে অলস থাকার কারণে আস্তে আস্তে বাড়তেই আছে তার শরীর বা বিভিন্ন কিছু, আর তার চেহারা বা সব কিছু এমন নোংরা হয়ে যাচ্ছে দিন দিন, যত বয়স বাড়ছে ততই তার দেখবেন যে চেহারার মধ্যে নোংরামি ফুটে উঠছে। তাই বলছিলাম সুদ হচ্ছে প্রথম কাজ, হচ্ছে সুদ যে ব্যক্তি খায় সে ব্যক্তি অলসে পরিণত হয়,
এই সুদ খাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এসেছে কোরআনের মধ্যে সূরা বাকারার 288 এবং 278 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ সম্পর্কে এমন ভাবে আলোচনা করেছেন, যদি কেউ একটু খেয়াল করেন তাহলে সুদ খাওয়া থেকে এখনই বিরত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা কি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অর্জন করো। রমজান এসেছিল আমাদেরকে মুত্তাকি করার জন্য, রমজান এসেছিল আমাদের মধ্যে তাকওয়া আনার জন্য, কুরবানিও আসছে একই কথা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানির গোশত কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না কার গরুর কত গোশত হয়েছে, ওয়ালা দিমাউহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না যে কার কুরবানির কত রক্ত হয়েছে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখার যেটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরখ করার যে বিষয়টি, সেটা হচ্ছে এনালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কার মধ্যে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহ ভীতিকার মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে কে কে কুরবানি করেছো, এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। তাহলে যদি আপনি তাকওয়া অর্জনের উদ্দেশ্যে কোরবানি দেন তাহলে সুদ ছাড়েন। তাকওয়া অর্জনের উদ্দেশ্যে যদি গত মাসে আপনি সিয়াম পালন করে থাকেন তাহলে এখনই আপনি কি করেন, তাহলে আপনি সুদ ছেড়ে দেন। আর তাকওয়া অর্জনের উদ্দেশ্যে যদি আপনি হজ করে থাকেন তাহলে এখনই সুদ ছাড়তে হবে, আর তাকওয়া ছাড়া আপনার হজ কবুল হবে না, কবুল হবে না আপনার কোরবানি, কবুল হবে না আপনার সিয়াম, কবুল হবে না আপনার সালাত, কবুল হবে না পৃথিবীতে যত ভালো আমল করেন না কেন, যদি আপনার মধ্যে তাকওয়া না থাকে তাহলে পৃথিবীর ভিতরে কোনো ভালো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না, আর কবুল না করলে সেটা বৃথাও যাবে না, হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না হলে শিরিকে পরিণত হবে, যে কোনো একটি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভয় করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাকওয়াশীল হও। যদি তাকওয়াশীল হও তাহলে কি করবে, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের মাঠে যে সুদগুলো খাচ্ছিলে, সুদ হিসাবে মাঠে যে টাকাগুলো পড়ে আছে মানুষের কাছে, সেগুলো কি করো, ওয়াদারু ছেড়ে দাও, যা হয়েছে হয়েছে, এতদিন যা করেছো এখন কি করো, এখন আর খাওয়া আর খাইবে না, যেটা হয়ে গেছে ভুল হয়ে গেছে, এখন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, মাঠে যে সুদগুলো আছে সেগুলো তোমরা ছেড়ে দাও। সুদ মানে কি, সুদ মানে বাড়তি হওয়া, সুদ কাছে কারোর কাছে টাকা রাখলেন ওটা থেকে বাড়তি হয় হচ্ছে সুদ। আপনি 10,000 টাকা রাখলেন, 10,000 টাকা থেকে 1 টাকা বেড়ে গেল, 2 টাকা বেড়ে গেল, 4 টাকা বেড়ে গেল, 10 টাকা বেড়ে গেল, এইটার নামে হচ্ছে সুদ। রিবা শব্দের অর্থ হচ্ছে বেড়ে দেওয়া, বেশি হওয়া, মূলধন থেকে বেশি হওয়ায় হচ্ছে সুদ। আর এই সুদ কি করো, তোমাদের মাঠে যেটা তোমরা সুদ খাচ্ছ সেটা তোমরা ছেড়ে দাও। আমরা আগে দেখতাম যে সুদ শুধুমাত্র যারা বড় বড় মহাজন আছে, টাকা নিয়ে বসে থাকে বড় বড় বাক্স নিয়ে, এটা আমরা শুনেছি বা দেখেছি, এরা শুধুমাত্র গরিব মানুষকে সুদ দেয়। এখন কিন্তু গরিব মানুষও এই সুদ খাওয়া থেকে আর বিরত নাই, গরিব মানুষও দেখছি সুদ খেয়ে অনেক কিছু করে ফেলতে যাচ্ছে। সুদ এমন ভাবে আমাদের মধ্যে জড়িয়ে গেছে, শুধু আমাদের বল্লা সমাজ বলে বলছি না, সারা পৃথিবীর বুকে সুদে মানুষ এমন ভাবে জর্জরিত হয়েছে যে মানুষের কল্পনার বাহিরে, অবাক হয়ে যাবেন, কেউ বাঁচতে পারছেন আমরা সুদ থেকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বর্ণনা করেছেন যে সুদ যদি মুত্তাকি হয় সে সুদ খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে মাঠের সুদগুলো এখনই ছেড়ে দাও। এখন আপনি বলতে পারেন যে সুদ ছেড়ে দিব, আমার মূলধনের কি করবো, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলেছেন। এবার আসেন,
আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, ফাইন লাম তাফালু, যদি মাঠের সুদগুলো ছেড়ে না দাও, মাঠে যে সুদগুলো পড়ে আছে এই সুদগুলো আবার যদি খেতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে যদি তোমরা সুদটা না ছাড়ো, সুদ খাওয়া এখনো বন্ধ না করো, তোমরা তো মুমিন নও, শুনে নাও, সুদ যদি না ছাড়ো তাহলে তোমরা মুমিন নও, আগে মুত্তাকি নয় এটা বলে দিলেন, এবার বলছে তোমরা মুমিন নও, যদি তোমরা মুমিন হও তাহলে সুদ খাবে না। এরপরে বলছে যে ওয়াইল ফাইন লাম তাফালু, এরপরেও যদি সুদ না ছেড়ে দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ কে করেছে? আমরা 2000 সালের পরে দেখেছি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে বুশ ব্লেয়ার, কি বলেছে, ক্রুসেড যুদ্ধ। ক্রুসেড যুদ্ধ মানে কিন্তু ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ করেছে তারা, সাধারণ মানুষকে হত্যা করে আফগানিস্তানের জনগণকে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। ইরাকে একই অবস্থা। আমরা পার্শ্ববর্তী দেশ বার্মাতে দেখেছি মুসলিমদেরকে হত্যা করে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আর আমরা মুসলমানরা সুদ খাওয়ার মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের মধ্যে, আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। তাহলে ওদের মধ্যে আর আমার মধ্যে, সূচির মধ্যে আর আমার মধ্যে, বুশের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কত বড় অপরাধ হতে পারে সুদ? সুদ খাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা হয়। প্রস্তুত আছেন? এখন যদি করতে পারেন তো করেন, সমস্যা নাই। কিয়ামতের ময়দানে অন্তত এই কথা যদি ঠিক থাকে, তাহলে কিয়ামতের ময়দানে সাফায়েত করা পাওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়া বড়ই কঠিন হয়ে যাবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। আর সুদ খাইলে তার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ কি তার উপরে রহমত বর্ষণ করবেন মনে করছেন? এই আয়াত দ্বারা একটু চিন্তা করে দেখুন, যেদিন কেউ কারোর উপরে কথা বলার সুযোগ পাবে না, যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, বাপ তার সন্তান থেকে পালায়ন করবে, মা তার সন্তান থেকে পালায়ন করবে, সন্তান মায়ের কাছ থেকে দূরে সরে যাবে, ভাই ভাইকে চিনতে পারবে না, নিকটতম বন্ধু সেদিন বন্ধু থেকে পালায়ন করবে, সেই দিন একমাত্র অবলম্বন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। সেই দিন যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি সেদিন বলে যে তুমি তো যুদ্ধ ঘোষণা করেছিলে সুদ খাওয়ার মাধ্যমে, সেদিন আমি আপনি কি করব? চিন্তা করেছেন কোনোদিন? সুদ খাইলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াইন তুবতুম, তাহলে যে মাঠে যে টাকাগুলো পড়ে আছে এগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর সমাধান একটিও দিয়ে দিলেন, ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম ফালা তাযলিমুনা ওয়ালা তুযলামুন। আর মাঠে যে টাকাগুলো তোমাদের পড়ে আছে, যে টাকাগুলো মূলধনটা তোমরা উঠিয়ে নাও, 1000 টাকা দিয়েছো 1000 টাকাটা উঠিয়ে নাও, 10000 টাকা পড়ে আছে 10000 টাকা উঠিয়ে নাও, 1 টাকা তার চাইতে বেশি নিতে পারবে না। শুধু একবার রুসু আমওয়ালিকুম, একবারে মূলধনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা উঠিয়ে নাও যদি তোমরা তওবা করে থাকো। তাহলে আগের যে পাপগুলো করেছে সব, যে সুদগুলো খেয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মাফ করে দিবেন, আর তোমরা মূলধনটা ওখান থেকে উঠিয়ে নাও। আর তোমরা কেউ নিজের উপরে জুলুম করা যেমন পছন্দ করো না, আর অপরের উপরেও জুলুম করো না, আর নিজেও জুলুমের শিকার হয়ো না, অর্থাৎ নিজে মাজলুম হয়ো না, নিজে জালেম হয়ো না। তার মানে সুদ খাওয়া হচ্ছে জালেম, যে সুদ খায়
সে হচ্ছে জালেম, কিয়ামতের ময়দানে জালেম। ফি দুলুমাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্ধকারে পতিত হবে। যে মানুষের উপরে জুলুম করবে, সুদ খালেও জুলুম করা হয়, আর যে ব্যক্তি জুলুম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকে অন্ধকারে পতিত করবে। অর্থাৎ সেদিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা, সেই মর্যাদায় আসীন করতে পারে নাই, সেই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে পারে নাই। ওয়াল আরযু জামিআন কদরাতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাত জমিনকে সেদিন বাম হাতের মুঠোর মধ্যে নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে কি হবে শোনো, ওয়াসসামাওয়াতু, আর যে সাতটি আসমান আছে, মাতবিয়াতুম বিয়ামিনিহি, আর সাত আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন, সাত জমিনকে বাম হাতের মুঠোর মধ্যে নেবেন, আর সাত আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল, কিয়ামতের ময়দানে এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষ কোথায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সমস্ত মানুষকে কি করবেন, পোলের উপরে উঠিয়ে দিবেন। সেটাই হচ্ছে কি পোল, সেটাই হচ্ছে পোল, আর এই পোলকেই আমরা ফুল সিরাত বলি। সেদিন সমস্ত নবীগণ কেঁপে উঠবেন, মূসা আলাইহিস সালাম সেদিন ভয়ে থরথর করে কেঁপে উঠে বলতে থাকবেন সাল্লিম, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বলতে থাকবে সাল্লিম, সমস্ত নবী পর্যন্ত বলতে থাকবে সাল্লিম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবে শান্তি দাও, শান্তি দাও, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন ওয়াইন কয়িম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা, আর আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সমস্ত মানুষকে পোলের উপর উঠিয়ে দিবেন। আর মনে রাখবে এমন কোন মানুষ নাই যে পোল পার না হবে, জাহান্নামের উপরে পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, আর সেটাই হচ্ছে ওই পোল। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেদিন উঠিয়ে দিবেন এই পোলে। কেউ তো সহি সালামতে পার হতে পারবে, কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কেউ ঝড়ের গতিতে পার হয়ে যাবে, কেউ ঘোড়ায় চড়ে তার গতিতে পার হয়ে যাবে, কেউ বাতাসের গতিতে পার হয়ে যাবে, আর কেউ কোনো রকম হেঁটে ছিঁড়ে ছুটে পার হয়ে যাবে, আর কোনো মানুষ কেটে টুকরা টুকরা হয়ে নিচে জাহান্নাম তার মধ্যে নিক্ষিপ্ত হবে, সেই হচ্ছে পোল। আর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু আলো দেবে সেই আলো অনুযায়ী পার হতে পারবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কোনো আলো দিবেন না, তার মানে কোনো জালেম সেদিন পার হতে পারবে না জাহান্নামের উপর দিয়ে, এই পোল পার হতে পারবে না, আর যে সুদ খায় সে হচ্ছে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ইমহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে সুদকে দেখছো যে সুদ বাড়তে থাকে, সুদের অনেক টাকা বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ তোমরা দেখলেও বাড়তে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুদের সমস্ত কিছু ধ্বংস করে দিবেন। আর ওয়ায়ুরবিস সাদাকাত, দান বাড়তে থাকে, যে যত দান করবে তার তার টাকাকে তার সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, সুদ ধ্বংস করে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর দানেরটা বাড়তে থাকে, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। শুনে রাখো, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। এখনো যারা তোমরা সুদ ছাড়ো নাই, আল্লাহকে তা আল্লাহর তাকওয়া অর্জন করতে পারো নাই। সুদ কত জঘন্য অপরাধ, এবার হাদিসে আসা যাক। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, মুআকিলাহু, যে ব্যক্তি সুদ দেয়, ওয়াকাতিবাহু, যে ব্যক্তি সুদের লিপিবদ্ধ করে, সুদের টাকা পয়সা লেখে, হিসাব করে, ও শাহিদাই,
শাহেদিয়া, আর যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় সবাই কি সমান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকালহুম সাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাই সমান অপরাধী, যে খায় যে দেখে যে খায় যে দেয় আর যে লিপিবদ্ধ করে আর যে সাক্ষী দেয় সমান অপরাধ, কারোর অপরাধ ছোট নয়। যে খায় সেও ততটুকু অপরাধ করে, যে দেয় ততটুকু অপরাধ করে, যে সাক্ষী দেয় সেও ততটুকু অপরাধ করে, যে লিপিবদ্ধ করে সেও ততটুকু অপরাধ করে। এখন বলতে পারেন, হুজুর আমার তো অনেক টাকা দরকার, এখন আমার 10,000 টাকা দরকার, আপনি কি ধার দেবেন? সমস্যা হচ্ছে আপনাকে ধার দেওয়া কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ধার দিলে তো কয়দিন পর ফেরত দেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি মেরাজে গিয়ে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে লেখা আছে দানের সওয়াব হচ্ছে 10 গুণ, আর ঋণ দেওয়ার সওয়াব হচ্ছে 18 গুণ। অর্থাৎ দানের চাইতে ঋণের সওয়াব বেশি। কেন? আমি যদি আপনার কাছে চাই যে আমি বিপদে আছি, কিছু টাকা দেন, আপনি 100 টাকা ধরিয়ে দিবেন বা 50 টাকা ধরিয়ে দিবেন, আমার দরকার 10,000 টাকা, আর যদি ঋণ চাই আপনি 10,000 টাকাই দিবেন। ঋণ নেওয়ার কিছু শর্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ দেওয়া এবং নেওয়ার মধ্যে কিছু শর্ত আরোপ করেছেন। সূরা বাকারার মধ্যে 182 নম্বর আয়াত, অর্থাৎ কোরআনের মধ্যে সবচাইতে বড় এবং লম্বা আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত আরোপ করেছেন। ঋণ যদি কাউকে দিতে হয় তাহলে প্রথম সময় নির্ধারণ করতে হবে, ঋণ যদি কাউকে দিতে হয় বা নিতে হয় তাহলে লিপিবদ্ধ করতে হবে, ঋণ যদি কাউকে দিতে হয় বা নিতে হয় দুইজন সাক্ষী নির্ধারণ করতে হবে। তিনটি শর্ত সাপেক্ষে ঋণ দিতে এবং নিতে হয়, এই শর্ত সাপেক্ষে নিই না যার কারণে আমাদের সমস্যাও বেশি। ঋণ দানের চাইতে ঋণের সব বেশি, এই কারণেই যে মানুষের প্রয়োজন পূরণ করতে সাহায্য করে, আর যারা ঋণ নেয় তারা কয়দিন পরে টাকাই দেয় না, যার কারণে মানুষ ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। পাঁচটা ধরনের সমস্যা বলছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খায় যে দেয় যে লিপিবদ্ধ করে। আজ আমাদের সমাজে যারা লিপিবদ্ধ করে, এই লিপিবদ্ধ করা বলতে ওলামায়ে কেরামরা সৌদি আরবের ফতোয়া লাজদা দায়েমের মধ্যে ফতোয়া কিছুদিন আগেও ফতোয়া দিয়েছেন, যে ফতোয়ায় হচ্ছে ব্যাংকে যারা চাকরি করে সুদি ব্যাংকের, এই ব্যাংকের চাকরি করাও হারাম। আর এই ব্যাংকের কোনো চাকরিজীবীর সাথে যদি আপনার মেয়ের আমার মেয়ের বিয়ে আসে তাহলে লুফেলি যেন একটা ভালো ছেলে পেয়েছি, অন্তত ভালো ছেলে পেয়েছি। অথচ একজন কলার দোকানদারি করে, হালাল পয়সা ইনকাম করে, অনেক কিছু করতে পারে নাই, তার সাথে আমার মেয়ে আপনার মেয়ের বিয়ে দিই না। যদি কোনোদিন ব্যাংকের কোনো কর্মচারী আসলো, এইরকম পাত্রই হয় না। আশ্চর্য ধরনের সমস্যা আমাদের সমাজের মধ্যে জড়িয়ে গেছে, আমাদের নীতিতেই সমস্যা হয়ে গেছে। শাহেদী এবং যারা সাক্ষী দেয় তারাও সমান অপরাধী। কে নাই, কে জড়িত নাই সুদের সাথে? কোনো না কোনোভাবে আমরা জড়িয়ে পড়েছি সুদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আমাদেরকে মাফ করুক। সুদ খাইলে কত বড় অপরাধ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হানজালা আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হানজালা হচ্ছে ওই সাহাবী যে সাহাবী উহুদ যুদ্ধে শহীদ হয়েছিল, এবং ওই সাহাবীকে ফেরেশতা গোসল করিয়েছে, যাকে বলা হয় গসিলুল মালায়েকা, ফেরেশতা যাকে গোসল দিয়েছে তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবাআ ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, এখন আসেন 1 টাকা পরিমাণ যদি কেউ সুদ খায়, তাহলে সে 36 বার জেনার সমতুল্য অপরাধ করেছে। কেউ যদি জিনার করে ধরা পড়ে তাকে কতটুকু শাস্তি দেবেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু শাস্তি দিয়েছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু শাস্তি দিয়েছেন শুনলে তো অবাক হয়ে যাবেন। সূরা আন-নূরের 2 নম্বর আয়াত যদি আপনি পড়েন তাহলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি অবিবাহিত জিনা করে তাহলে তাকে 100 বেত মারো, 100 বেত। আর যে মারবে সে যেন দয়া না করে, যদি যদি দয়া করে তারও ইমান নেই। 100 বেত মারতে গিয়ে কে যেন সে যেন দয়া না করে, তাহলে একবার জিনা করলে অবিবাহিত হলে তাকে 100 বেত মারতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নূরের 2 নম্বর আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে 100 বেত মারার পরে তাকে এলাকায় থাকতে দিবে না, এলাকা ছাড়া করবে 1 বছরের জন্য।
তাহলে বিবাহিত অবিবাহিত হলে এই অবস্থা, আর বিবাহিত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে ইট মেরে ঢিল মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। একবার জিনা করলে সে যদি বিবাহিত হয়, দুনিয়াতে বেঁচে থাকার কারোর অধিকার নাই। বর্তমানে অনেক মা বোন টিকে থাকবে কিনা দুনিয়ায় বেঁচে থাকার অধিকার হারিয়েছে কবে বলতে পারবো না। অনেক পুরুষ অনেক আগেই দুনিয়ায় বেঁচে থাকার অধিকারই হারিয়ে ফেলেছে। কিছুদিন আগে একজন এক সমস্যা নিয়ে এসেছে, অবাক হয়ে যাবেন, আমি বলবো না কোন এরিয়া বা কোন এলাকার, অবাক হয়ে যাবেন, স্বামী বিদেশে, সে মহিলা বাপের বাড়িতে থাকে, এক হিন্দু ছেলের সাথে গেছে গাই, 3 মাস পরে ফিরে এসেছে, 3 মাস পরে ফিরে এসেছে, ভুল বুঝতে পেরেছে যে আমি তো বড় ভুল করে ফেলেছি। ইসলামিক স্টেট যদি থাকতো তাহলে আপনাকে ইট মেরে ঢিল মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই যদি অবস্থা হয় তাহলে অনেক দুলাভাই দুনিয়ায় বেঁচে থাকতে পারে না, অনেক দেবরও দুনিয়ায় বেঁচে থাকার অধিকার হারিয়েছে, অনেক প্রবাসীর স্ত্রী দুনিয়ায় বেঁচে থাকার অধিকার অনেক আগে হারিয়ে ফেলেছে। তো বলছিলাম এক টাকা সুদ খাইলে সেই ব্যক্তি 36 বার জিনার সমতুল্য অপরাধ করে, একবার জিনা করলেই তার 100 বছর দুনিয়াতে 1 বছর দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়, আর বিবাহিত হলে তাকে ইট মেরে ঢিল মেরে দুনিয়া থেকে বিদায় করার কথা বলা হয়েছে, আর 1 টাকা সুদ খাইলে 36 বার জিনার সমতুল্য অপরাধ করা হয়। তাহলে আপনি যত বড়ই ইবাদতকারী হন, আর যত বড়ই ভালো মানুষ হন, আর যত বড়ই দাতা হন, আর যত বড়ই দান করেন, মসজিদে হোক আর মাদ্রাসায় হোক আরো কোথাও দান করেন, তাহলে যদি সুদ খেয়ে থাকেন তাহলে আপনার অবস্থা হচ্ছে আপনার দুনিয়ায় বেঁচে থাকার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। কিসের ইবাদত আপনার? ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল ইনকাম খাওয়া। হালাল ইনকাম না খাইলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এ হাদিস গত কয়েকদিন আগেও এই খুতবায় আলোচনা করেছি, এবার বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলে আজকের মতো খুতবা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রিবাউ সাবউন হুবান আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, যে সুদের 70টা পাপ আছে, 70 স্তর পাপ আছে, সবচাইতে ছোট স্তর হচ্ছে মাকে বিবাহ করা বা মায়ের সাথে জিনা করা। আপনি কি বলবেন এই হাদিসে, কি ব্যাখ্যা দেবেন আপনি? আর হাদিসটি সমস্ত ওলামায়ে কেরাম আমরা সহি বলেছেন, নাসিরউদ্দিন আল বানিও সহি বলেছেন, হাদিসটি মেশকাতের, হাদিস নম্বর হচ্ছে 2726 নম্বর হাদিস। সুদের 70টা পাপের স্তর, তার মধ্যে ছোট হচ্ছে মায়ের সাথে জিনা করা বা মাকে বিবাহ করা। আপনি কি ভাববেন যে এই হাদিসের কি অর্থ করবেন আপনি? সুদ কি কি খাইলে সুদ হয় আলোচনা নিয়ে আসবো আরো ইনশাল্লাহ পরে, কুরবানির পরে কি কি খাইলে কিভাবে করলে সুদ হয় বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ, বিস্তারিত আলোচনা। আর যেহেতু কোরবানি চলে এসে কোরবানির আলোচনা নিয়ে আনতে হবে, সুদ সম্পর্কে আরও আলোচনা আসবে বিস্তার। আরেকটি বিষয় সমস্যা যেটা আমি খুতবার পরে 2 মিনিট কথাটি বলবো পরে, নামাজের পরে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফী কামা ইউহিব্বু রাব্বুনা।